আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আর একটা ভিডিও নিয়ে চলে এসেছি। তো আজকে যে ক্যাফেটা গেছিলাম সেটা হচ্ছে হটস্পট ক্যাফে। তো আমি বেসিক্যালি এখানে আগের দিনও নিয়ে গেছিলাম একটুখানি মোমো আর নুডলস। তো মোমোটা বেশ আমার ভালো লেগেছে, তো সেই কারণে একটু ক্রেভিং হচ্ছিলো, তো সেই কারণে দেরি না করে আজকে চলে এসেছিলাম। এবং যেহেতু একটু তাড়াহুড়োর মধ্যে আমি ভিডিওটা করছি, তো একটু আপনাদের সুপার ফাস্ট ব্লগটাও মনে হতে পারে। তো সেই কারণে আর দেরি না করে আমি ভাবছি একটু চলে আসি, এবং টাইমটা কাটছিল না, তো সেই কারণে ভালো না একটা শর্ট ব্লগ করা যেতেই পারে। তো আপনারা দেখতে পাচ্ছেন বেশ এম্বিয়েন্সটা বেশ খারাপ না, ভালোই, এবং ফ্রেন্ডসরা মিলে এখানে বেশ আড্ডা দিয়ে বেশ খাওয়া দাওয়া করা যেতে পারে। এবং অনেকক্ষণ ধরে দেরি হচ্ছিলো, তো ভাবছি কী করবো, একটা স্টিম মোমো অর্ডার করেছিলাম, তো সেই কারণে একটু ওয়েট করতে হচ্ছে, যেটা আমার একদমই ভালো লাগছিলো না। তো ভাবছি একটা স্টিম মোমোর জন্য এতক্ষণ ওয়েট করবো আর কী আপনাদেরকে দেখানো যায়। তো ফাইনালি মনে পড়লো, হ্যাঁ, মেনু কার্ডটা তো দেখানো যেতেই পারে। তো মেনু কার্ডটা আমার হাতে চলে এসছে, তো আমি মেনু কার্ডটা খুলে দেখছি, কারণ আমি তো ডিসাইড করে এসেছিলাম মোমোই খাবো। তো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে মেনু কার্ডে কী কী আছে, এবং যেহেতু এটা সুপার ফাস্ট ব্লগ হওয়ার জন্য একটু পজ করে আপনারা কাইন্ডলি চেক করে নিতে পারেন কী কী আইটেম আছে। তো আপনাদের এখানে কী কী আইটেম আছে সেগুলো আমি সব কিছু দিয়ে দিয়েছি, তো আপনারা কাইন্ডলি চেক করে নিতে পারেন। তো এরপরে আমি ওয়েট করতে পারছি না, কখন আসবে। তো ফাইনালি আমার মোমোটা চলে এসছে, এবং এই মোমোটার পুরো প্রাইস হচ্ছে 50 rupees প্রাইস আছে। এবং যেটা হচ্ছে মোমোটার কোয়ালিটিটা আমার ভালো লেগেছে, বেশ ভালো লেগেছে। এবং স্যুপটাও দেখতে পাচ্ছেন, যেটা হচ্ছে বেশ চিকেনটা ভরপুর দেওয়া ছিল, এবং অন্য অন্য জায়গার থেকে এখানকার স্যুপ কোয়ালিটিটা এবং মোমো কোয়ালিটিটাও ভালো, এবং মোমোটা লেগেছে। এখানে আমি এখনও বলছি আমার এখন একটা ক্রেভিং ভাব আসছে খাওয়ার পরও। এবং দেখতে পাচ্ছেন যে ভিতরে স্টাফটা বেশ ভালো করা আছে, এবং মোমোটা ওভারঅল খেতে তো আমার খুবই ভালো লেগেছিলো। তো অবশ্যই আপনারা ট্রাই করতে পারেন হটস্পট ক্যাফেতে গিয়ে। এবং তারপরে খাওয়া দাওয়া স্টার্ট করে দিয়েছি, তারপরে বেশ ভালোভাবে সারিয়ে নিলাম, এবং স্যুপটা একটু শুনে রয়ে গেছে, তারপরে সারিয়ে দিলাম। এবং যেহেতু তাড়াহুড়োর কারণে আমি জাস্ট একটু শুনে তুলে ধরার চেষ্টা করছি, তো আপনারা কাইন্ডলি এটা চেক করে নিতে পারেন, এবং লোকেশনটা আমি দিয়ে দেবো, আপনারা লোকেশন অনুযায়ী এসে আপনারা চেক করতে পারেন। তো আবার নেক্সট ভিডিওতে দেখা হবে, টাটা।